আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ভাইজান, আমি কি আপনার পাশে বসতে পারি? বসেন। জাযাকাল্লাহ খাইরান, আপনি খুবই ভালো মানুষ। আপনি কি করেন? আমি তেমন কিছুই করি না, বলতে গেলে এখন বেকার, চাকরি খুঁজতেছি কিন্তু কোথাও কোন চাকরি পাচ্ছি না। আল্লাহ আপনাকে সাহায্য করুন, নিশ্চয় তিনি উত্তম প্রতিদান দিবেন। আপনি ধৈর্য ধারণ করেন আর আল্লাহর কাছে বেশি বেশি করে চান। আল্লাহ মনে হয় আমাকে ভালোবাসেন না, তাই আমাকে কিছুই দেয় না। ভাইয়া, আসরের নামাজের সময় হয়েছে, চলেন সালাত আদায় করি। এই মনে না, আপনি যান, আমি পরে নামাজ পড়ব। আমাদের জন্য আল্লাহ নামাজ ফরজ করেছেন, অথচ আমরা ফরজ নামাজ আদায় করছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 186 নম্বর আয়াতে বলেছেন, আমার বান্দাগণ যখন আমার সম্বন্ধে তোমাকে প্রশ্ন করে, আমি তুমি করতে আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে তখন আমি তার রাহানের সারা দিই। যদি আল্লাহর হুকুম না মানে তাহলে আল্লাহ কিভাবে আমাদের দোয়া কবুল করবে? তাই আমাদের উচিত পরিপূর্ণভাবে আল্লাহর মেনে নেওয়া। আমার গোড়ায় ভুল হলে ক্ষমা করবে। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেজে একটা লাইক দিবেন। আপনাদের উৎসাহ পেলে আমরা পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও বানাবো ইনশাআল্লাহ।